بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং মাননীয় সংসদ সদস্য ঢাকা এক দোহার নবাবগঞ্জ ও ভাইস চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ। প্রধান অতিথির ভাষণ প্রদান করছেন জনাব সালমান এফ রহমান এমপি। আমি মহতারামকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আহলে হাদিস যুবক সংগঠনের যে আপনাদের কর্মী সম্মেলন 2019-এ আমাকে প্রধান অতিথি করার জন্যে আমি প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বর্তমানে আমরা যারা মুসলমান, আমাদের সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে ইসলামকে কিন্তু বদনাম করা হচ্ছে এবং আমরা যারা ইসলামিক দেশে আছি, যেখানে আমাদের মেজরিটি মুসলমান আছেন, আমরা কিন্তু আসলে বাকি মুসলমানরা পৃথিবীতে যারা মুসলিম মেজরিটি দেশে নাই তাদের কী অবস্থা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না। সারা পৃথিবীতে যেভাবে ইসলামের পিছনে ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ইসলামের পিছনে ইসলামের দুশ্মনরা লেগে গিয়েছে, এই মোকাবিলাটা আমাদের, এই চ্যালেঞ্জটা আমাদের যদি মোকাবিলা করতে হয় তাহলে আমাদের অনেক চিন্তা করা দরকার, অনেক কিভাবে আমরা এই মোকাবিলাটা চ্যালেঞ্জ করব, ফেস করব, এই মোকাবিলাটা আমরা ফেস করব, কারণ এই চ্যালেঞ্জটাকে কীভাবে আমরা ফেস করব, কীভাবে মোকাবিলা করব সেটা নিয়ে আমাদেরকে, আর এবং আমাদের যারা ইসলামিক চিন্তাবিদরা আছে সারা পৃথিবীতে আমাদের দেশে, আমাদেরকে কিন্তু এটা নিয়ে অনেক গভীরভাবে কিন্তু আমাদের চিন্তা করা দরকার। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে এটা আমরা জানি, আমাদের দুশ্মন আছে, ইসলামের দুশ্মন আছে, তারা ষড়যন্ত্র করে এটা করছে। কিন্তু যে জিনিসটা দেখার কথা সেটা হইল যে আমরা মুসলমানরা তাদেরকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে কি আমরা তাদেরকে সুযোগ করে দিতেছি? এই জিনিসটা আমাদের বোঝা উচিত। এখন আমি যখন দেখি, আমি যখন শুনি যে পাকিস্তান হলো একটা ইসলামিক রিপাবলিক, জুম্মার সালাতের সময় শিয়া মসজিদে সুন্নিরা বোম মেরে যখন সালাত আদায় করতেছে, আপনি হাজার হাজার লোককে মেরে ফেললেন, তারপর জুম্মা সালাতে কি হইল, শিয়ারা সুন্নি মসজিদে বোম মেরে
তো এটা কি হলো? এটা তো মুসলমান মুসলমানকেই মারতেছে। এটা কি আমাদের ধর্মে, আমাদের ইসলাম কি এটা আমাদেরকে শিখায়? যখন সালাত করতেছো তুমি গিয়ে বম মেরো, তুমি শিয়া হোক সুন্নি হোক তোমার আকীদার সাথে আমার আকীদার মধ্যে মেল না থাকতে পারে, তার মানে আমি গিয়ে তোমাকে মেরে ফেলবো? আর তাও কখন? যখন তুমি সালাত আদায় করতেছো। এখন বলা হয় যে ইসলামী জঙ্গিরা সারা পৃথিবীতে অমুসলিমকে, আমরা অনেক অমুসলিম ইসলামিক জঙ্গিরা মেরে ফেলেছে, কিন্তু আসলে যদি হিসাব করে দেখেন তাহলে মুসলমান সবথেকে বেশি মুসলমানকে মেরেছে। অমুসলিম এই যে জঙ্গি বলা হচ্ছে সারা বাংলা সারা পৃথিবীতে ইসলামিক জঙ্গির বিরুদ্ধে যে একটা ইলজাম আনা হচ্ছে, অভিযোগ আনা হচ্ছে, আপনি হাতে গুনতে পারবেন কয়জন অমুসলিম গত 10 বছরে মারা গিয়েছে? যখন অমুসলিম মারা যায় তারা কিন্তু এক একজন গুনে তারা কিন্তু বলে কে হ্যাঁ আমার এই এই ঘটনাতে এত লোক মারা গিয়েছে, সেটার হিসাব আছে। কিন্তু মুসলমান যে মুসলমানকে মেরেছে আফগানিস্তানে, সিরিয়ায়, তারপর আপনার পাকিস্তানে, ওটা তো কোনো হিসাব নেই, অনেক বেশি গুণ সেটা হয়েছে। সেটা কারণটা কেন, কারণটা কী? তো সবাই বলে, আমি যখন এই প্রশ্নটা করি তখন বলা হয় কেন এটা তো ষড়যন্ত্র, আমার দুশ্মনরা ষড়যন্ত্র করে এই ঘটনাটা ঘটাইতেছে। বিশ্বাস করলাম, ঠিক আছে, ভালো কথা, সে তো আমার দুশ্মন, সে তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই, সে তো আমার ক্ষতি করতে চায়। প্রশ্নটা হচ্ছে আমি কি তাকে সুযোগ করে দিচ্ছি? আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমার আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি যে আমি যেন সে না করতে পারে সেটার পদক্ষেপগুলি আমি নেব? সেটা কিভাবে আমরা করতে পারি? সেটা একটাই পথ আছে। আমি কিন্তু বিশ্বাস করি তারা যারা ইসলামের দুশ্মনরা, যারা আমাদের বিরুদ্ধে পৃথিবীতে ষড়যন্ত্র করতেছে, তারা আমাদের একটি সবথেকে বড় দুর্বলতাটা, তারা সেই আমাদের ইসলামের সারা পৃথিবীতে ইসলামিক উম্মার সবথেকে একটি বড় দুর্বলতাটাকে তারা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যে, আমাদের ক্ষতি করার জন্যে। সে দুর্বলতাটা কি? সে দুর্বলতাটা হইল ইসলামিক উম্মা ঐক্যবদ্ধ নয়। আজকে আপনি যদি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি পৃথিবীতে যতগুলি রিসোর্সেস আছে সব থেকে বেশি কিন্তু ইসলামিক মুসলমান দেশগুলিকে দিয়েছেন উনি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ নয়। আমরা যেহেতু ঐক্যবদ্ধ নয়, আমাদের যে দুশ্মনরা আছে তারা এই সুযোগ নিচ্ছে। তা আমরা কেন ঐক্যবদ্ধ নাই, এটা হলো আমি যেটা বিশ্বাস করি যে আমরা আসলে, আমরা সবাই বলি আমরা কোরআন মাজিদ যে আল্লাহর কালাম এটাতে কোনো সন্দেহ নাই, এটা তো আমরা সবাই কিন্তু বিশ্বাস করি। কোরআন শরীফে যা লেখা আছে সেটা আমরা বিশ্বাসও করি এবং সেটার অনুযায়ী আমরা আমাদের জীবন পালন করার চেষ্টা করি। তারপরে আসলো হাদিস, আমরা হাদিসে যা আছে সেটাও আমরা পড়াশোনা করি এবং আমরা চেষ্টা করি যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন আমরা
পালন করব। কিন্তু আসলে আমরা কি তা করি, এটা আমার মনে হয় আমাদেরকে নিজে সবাইকে জিজ্ঞাসা করা উচিত। এবং আমি মনে করি যে আমাদের আজকে যে সারা পৃথিবীতে যে ইসলামের বিরুদ্ধে যে আমি বলবো একটা জঙ্গি বলতে পারি যে হচ্ছে, সেটা মূল কারণটা হচ্ছে যে আমরা ইসলামিক উম্মারা আমরা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জীবনে ওনার অনেকগুলি জিনিস আমরা ওনার সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু সব থেকে মূল জিনিস যেটা আমরা করি না হলো আমরা ভুলে গেছি ওনার আখলাকটা কী ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা কী ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা হলো উত্তম, ফলো করি। সারা ইসলামিক উম্মা যদি এটা ফলো করত তাহলে আমি মনে করি আজকে উম্মা যে ইসলামিক উম্মা যে সমস্যায় সম্মুখীন আছে আমরা আজকে ইনশাআল্লাহ এটা থাকতাম না। আমি দুটো কোরআনের আয়াত এবং দুটো হাদিস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আপনার কোরআনে আপনার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কালাম আয়াত 4-এ, ওয়া ইন্নাকা আলা খুলকিন আজিম, হে নবী অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। এটা তো আমরা সবাই বিশ্বাস করি। এবং সূরা আহজাবে আয়াত নম্বর 21-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্যে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম নমুনা। এটা তো আমরা ভুলে গেছি, কোরআন শরীফ আমাদেরকে বলতেছে, আমাদের রসুলের সম্বন্ধে বলতেছে, হাদিসে আসেন। আমি দুটো বুখারি শরীফের হাদিস বলছে, বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যখন প্রথম ওহী নাজিল হয় তখন তিনি বিসন্তুষ্ট হয়ে পড়েন, তার প্রথমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর নিকট ওহী নাজিলের ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমার ভয় হচ্ছে, আমি আমার প্রাণের আশঙ্কা করছি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে আপনার মতো গুণী মানুষকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ কিছু গুণ এমন আছে যদি ওই গুণগুলো কারো মাঝে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানিত করেন না, এই গুণগুলি আপনার মধ্যে আছে, কেননা আপনি তো আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথে বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন। আমরা কয়জন এগুলি কাজ করি, যদি এই যে কয়েকটি কথা বললাম, যদি শুধু এই কয়েকটি কথা আমরা যদি আসলে সত্যকারে, যদি আমি শুধু আমরা আপনার আমার কথা বলতেছি, আমি সারা উম্মার কথা বলতেছি, যদি আমরা এটা আসলে মেনে চলতাম তাহলে আমি বিশ্বাস করি আর কিছুই দরকার হইতো না, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ওনার যে গুণাবলী আছে ওটাকে যদি আমরা ঠিক মতন ফলো করতে পারতাম, তাহলে আজকে সারা পৃথিবীতে ইসলামিক উম্মাটা ঐক্য থাকত এবং আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যাটা থাকত না। আমি আরেকটি হাদিস আপনাদেরকে, এটাও বুখারী শরীফের হাদিস, সহি হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো, কেননা অধিকাংশ ধারণাই জঘন্য মিথ্যা। তোমরা অন্যের দোষ তালাশ করো না, তোমরা অসৎ উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করো না, হিংসা করো না, অন্যের পিছে লেগে থাকো না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও। এখন এই যে কথাগুলি আমরা কি এটা আমরা আসল আমাদের আমাদের যে ইসলামিক উম্মার যারা নেতৃবৃন্দ আছেন, আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি সারা পৃথিবীর যে উম্মা যা নেতৃবৃন্দ আছেন, যেটা উনি বারণ করেছেন করতে, তারা তো সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজটাই করতেছে। তাহলে আমাদের শত্রুরা, ইসলামের শত্রুরা কেন আমাদের তারা সুযোগ, আমরাই তো তাদেরকে সুযোগ দিতেছি। তো আজকে যে আমাদের পুরো ইসলাম সারা পৃথিবীতে যে ইসলামের বিরুদ্ধে যে এই ধরনের একটা আপনি যে আমরা যে হুমকির সম্মুখীন আছি, এটা কেন আমাদের নিজের দোষে। তো আমি এই কথাগুলি বলতে চাইছিলাম যে আমরা আপনাদের, যেহেতু এটা যুবকদের সম্মেলন, আপনাদের এখন দায়িত্ব যে আপনারা এখন আপনাদের যারা আপনারা এই কথাগুলি আপনারা সবাইকে বলবেন, আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আপনারা বলবেন কি এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে এটাকে ফলো করার জন্য আপনারা সবাই এটা ফলো করেন। আমরা সবাই যদি এই কাজগুলি করি, এই কয়েকটি কাজ যদি আমরা করতে পারি, আমি কিন্তু বিশ্বাস করি আমাদের ইসলামিক উম্মা সারা দেশে সারা পৃথিবীতে ইসলামিক উম্মার যে সমস্যাগুলি আছে প্রত্যেকটি সমস্যা কিন্তু ইনশাআল্লাহ আমাদের সমাধান হবে। আমি এখন একটু আমাদের দেশের সম্বন্ধে একটু কথা বলতে চাই আপনাদের সম্বন্ধে। আপনাদের অনেকগুলি প্রস্তাবনা দেখেছি আপনারা। প্রথম আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনি জানেন যে একটি সরকারের প্রথম দায়িত্বটা হইল যে তার দেশের নাগরিকের যে বেসিক নেসেসিটিগুলি, আপনার খাদ্য, চিকিৎসা, তারপর ঘর বাড়ি, শিক্ষা, এগুলির কিন্তু নিশ্চিত করা। তো আপনারা জানেন, আপনারা তো এখন অনেক এখানে তরুণ আছেন, যুবকরা যারা আছেন, আমি যখন আপনাদের বয়সে ছিলাম, আমি যখন আপনাদের মতন তরুণ ছিলাম, দেশটা স্বাধীন হয়েছিল, যখন দেশ স্বাধীন হয় আমার বয়স 20, আমি তখন থেকেই অনেক দিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে আমরা গরিব দেশ, আমাদের অনেক সমস্যা আছে, আমাদেরকে বাইরে গিয়ে
যদি ভিক্ষা আমরা না পাই তাহলে আমরা কিন্তু টিকতে পারব না। এবং মাত্র 3 বছরের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, উনি ক্ষমতায় ছিলেন 71 থেকে 75, সেই সময় তো আমাদের নতুন দেশ অনেক খুবই খারাপ অবস্থা যুদ্ধের পরে। তারপর তো আপনারা জানেন 15ই আগস্টে কালো রাত্রে যেভাবে নির্মমভাবে বঙ্গবন্ধু তার পরিবারকে হত্যা করা হইল, তারপর থেকে যা দেশে আমরা যা দেখলাম যে আসলে একটা আমি বলবো পরিকল্পনাভাবে কিন্তু যে আমরা গরিব থাকি, যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু ব্যবস্থা নিল যে আমরা যেন গরিব থাকি। কেন? গরিব থাকলে আমরা ভিক্ষা পাবো অন্য দেশ থেকে, ভিক্ষা যদি পাই আমরা অন্য দেশ থেকে, তাহলে যারা সরকারে ক্ষমতায় ছিল, যারা আমলারা ছিলেন, এই ভিক্ষার একটা অংশ তারাও নিতে পারে দুর্নীতির মাধ্যমে। এখন তারপর মাননীয় প্রধানমন্ত্রী 96 ক্ষমতায় আসলেন, 5 বছর ছিলেন, তারপর 7 বছর আমরা ক্ষমতায় ছিলাম না। কিন্তু গত 10 বছর 2008 সালের শেষে 2009 সালে যখন উনি ক্ষমতায় আসলেন, এখন এই যে গত 10 বছরে আমার কেউ, আমি বলি যদি 10 বছর আগে আমাকে কেউ জিজ্ঞাসা করত যে আগামী, বা কেউ বলতো আমাকে যে আগামী 10 বছরে বাংলাদেশ এই পর্যায়ে চলে যাব, আমি কিন্তু বিশ্বাস করতাম না। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে জায়গায় এসছে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা রোল মডেল হয়ে গেছি। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সুযোগ হয়েছে, আমি প্রথম ব্রুনাই গেছি ওনার সাথে, ব্রুনাই রাজার সাথে দেখা হয়েছে, তারপর আমি জাপান গেলাম ওনার সাথে, জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো, এবং কয়েকদিন আগে আমি ওনার সাথে চীন গিয়েছিলাম। চীনে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেরই সাথে দেখা হলো। প্রত্যেকটি জায়গায় রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই কিন্তু যখন আমাদের অফিশিয়াল টক শুরু হয় প্রথম কথা তারা বলে, তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান যে বাংলাদেশকে আপনি যে গত 10 বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক আপনি যে জায়গায় নিয়ে এসেছেন সেটার জন্য ওনাকে অভিনন্দন জানানো হয়। তো এটা হলো আমি যেটা বললাম, একটা রাষ্ট্রে আমার প্রথম দায়িত্বটা হলো অর্থনৈতিক উন্নতি করাটা, সেটাতে মাননীয় প্রধানমন্ত্রী সরকার সক্ষম হয়েছে খুব সফলতার সাথে। তার সাথে আরেকটা যেটা দায়িত্বটা হলো যে আমাদের মধ্যে সমাজে যারাই আছি আমরা, আমরা যেন সবাই, সবাইর অধিকারটা যেন থাকে এবং আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সাথে ভালোভাবে সুন্দরভাবে যেন আমরা সমাজে আমরা থাকতে পারি। সেটারও আপনারা জানেন যে অনেক উনি এই কাজগুলি করেছেন। এলে হাদিস আন্দোলনের সম্বন্ধেও কিন্তু অনেক অপপ্রচার করা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল। আমি কিন্তু আপনারা জানেন আপনাদের আমির প্রফেসর গালিবের সাথে আমরা 7 দিন একসাথে কারাগারে ছিলাম, তখন ওনার সাথে আমার পরিচয় হয় এবং ওনার সাথে কথা বলার পরে আমি যখন বের হইলাম, ওনার অনেকগুলি সমস্যা ছিল, তখন আমি বের হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাইলাম যে এলে হাদিস আন্দোলনের সম্বন্ধে যে
অপপ্রচার আছে এটা ঠিক না, আমাদেরকে এটা এটা ওনাদেরকে ভুল বুঝি হচ্ছে, এটাকে আমাদের ঠিক করে দেওয়া দরকার, এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। কিন্তু কিন্তু আবার এখানে সমস্যা, এখানে সমস্যা হচ্ছে দেখ আপনাদের আন্দোলনে আবার কিন্তু দুই ভাগ। তো আমি যে কথাটা বললাম একটু আগে, যে আমি আপনাদেরকে কথাটা বললাম যে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা যদি আমরা ফলো করি, উনি যে কথাগুলি বলেছেন যদি এটা আমরা আসলে মন দিয়ে যদি আমরা এটাকে যদি বাস্তবায়ন করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলি সব সমাধান হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে যে আপনাদের প্রস্তাবগুলি দেখেছি, আমি আপনাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই একটি কারণে, যে আপনারা যে বলেছেন মাদক এর বিরুদ্ধে যে কথাটা বলেছেন, আসলে মাদকটা যেভাবে আমাদের দেশে চলে এসেছে এটা কিন্তু আসলে ভয়ানক একটা ব্যাপার হয়ে গেছে। এটা আমাদের সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে এবং করা হচ্ছে। এবং যারা যুবকরা আছেন, আপনারা আছেন, আমরা যদি সবাইকে শিক্ষা দিতে পারি, ইসলামেরই শিক্ষা যদি দিতে পারি, এবং ইসলামের শিক্ষা যদি সঠিক শিক্ষা আমরা দিতে পারি, তাহলে এমনি কিন্তু যারা ইসলামের সঠিক শিক্ষা অনুযায়ী যদি তারা তাদের জীবন লিড করেন, তাহলে আপনার মাদকের দিকে কেউ যাবে না। তো সেটা আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারাও বলেছেন যে আপনারা সরকারেরও এই উদ্যোগগুলিটাকে আপনারা স্বাগত জানিয়েছেন এবং আপনারা আমাদেরকে বলেছেন যে এটার বিরুদ্ধে আপনারা কাজ করবেন। আরেকটি হলো আপনারা রোহিঙ্গাদের সম্বন্ধে কথা বলেছেন এবং আপনারা দেখেন পৃথিবীতে অনেক রেফিউজি আছে, কিন্তু একসাথে 11 লক্ষ রেফিউজি কোনো দেশ কিন্তু অ্যাকসেপ্ট করে না। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেন যে ওনার ছোট বোন শেখ রেহানা বললেন ওনাকে, যখন এই রোহিঙ্গারা আসতেছিল এবং আমরা প্রথমে বললাম কেন আমরা আসতে দেব না, তখন ওনার ছোট বোন শেখ রেহানা ওনাকে বললেন যে তুমি 16 কোটি মানুষকে খাওয়াইতেছ, তো তুমি আর 16 লক্ষ লোককে খাওয়াইতে পার, আর 10 লক্ষ লোককে তুমি খাওয়াইতে পারবা না, এরা যাবে কোথায়, এরা তো অসহায়, এদেরকে তো আমাদেরকে নিতে হবে। এবং উনি বলছেন এই কথা বলার পরে আমি কিন্তু পারমিশন দিলাম কিনা, ঠিক আছে ওদেরকে আসতে দাও। এবং উনি এটাও বলেন যে প্রথমে যখন তারা এসছে, এখন তো ঠিক আছে আন্তর্জাতিকভাবে তাদের অনেক সাহায্য আসতেছে, কিন্তু প্রথম 6 মাস এই সমস্যাটা যখন বাড়ল, তখন উনি বলেছেন যে আমাদের বাংলাদেশি পাবলিকই কিন্তু গিয়ে ওখানে ছাপিয়ে পড়ছে ওদের সাহায্য করার জন্য, আপনারাও এলে হাদিস থেকে গিয়ে অনেক কাজ তখন করেছেন রোহিঙ্গাদের জন্য, সব জায়গা থেকেই আমরা গিয়ে ওনাদেরকে করেছি। এই যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিস এটা দেখেছেন যে রোহিঙ্গাদেরকে এভাবে আশ্রয় দিয়েছেন, এবং আপনার আপনারা যে বলেছেন যে দ্যাট এদেরকে ফেরত নিয়ে যাওয়ার মায়ানমার এবং চীন ইন্ডিয়া সবাই ভারতের দিকে যে আপনারা আহ্বান জানাইছেন, সেটাও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এটার জন্য। এটা আমাদের সরকারের, এটাও আমাদের ওই কথাটা যত তাড়াতাড়ি সম্ভব হোক তাদেরকে তাদের দেশে ফেরত চলে যাওয়া উচিত। আমি আমার বক্তব্যটা আর দীর্ঘায়িত করব না, কারণটা আমি বলি, আসলে আপনাদের এই অনুষ্ঠানটা বোধহয় গত শুক্রবার, তার 2 সপ্তাহ আগে 5 তারিখে হবার কথা ছিল, তো 5 তারিখে ফিক্সড হয়ে গেছিলো, সব হয়ে গেছিলো, যখন আমাকে প্রফেসর গালিবকে আমি কথা দিয়েছিলাম কি আমি যাব,
আমি আসব। 5 তারিখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কিন্তু জাপান চীন সফর ঠিক হইল, না চীন না জাপান, চীন তো কয়েকদিন আগে গেল, জাপান সফরটা আমার যেতে হইল, যার জন্যে আমি ওনার সাথে বোধ হয় চীন, আমি ঠিক মনে নেই, চীনই হবে হয়তো, আমি ওনাকে আমি অনুরোধ করলাম যে এটাকে আপনাকে একটু পোস্টপোন করতে হবে। তো এখানে সমস্যাটা ছিল যে এখানে হলটা পাওয়া যাবে কি যাবে না, এনিও তারপর আমরা আলহামদুলিল্লাহ আজকের দিন হলটা পেয়ে গেছি। এখন আজকে আবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে গেছেন এবং আমার ওনার সাথে যাওয়ার কথা সকালে লন্ডন। আমি এখন চিন্তা করলাম কি যদি আমি প্রফেসর গালিবকে আবার বলি এটাকে আবার পোস্টপোন করেন, আমাকে তো এখন লন্ডন যেতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তাহলে এটা একটু অনেক। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন কি আপনি আপনার সাথে যাব না, আমি সন্ধ্যায় যে ফ্লাইট আছে আমি সন্ধ্যার ফ্লাইটে আমি ধরব, তো আমি আপনাদের আজকে এই অনুষ্ঠানে যেন আমি আসতে পারি। এর জন্যে আমার এখনই এখান থেকে আমি এয়ারপোর্ট যাব, আমাকে এখন প্লেন ধরতে হবে লন্ডন যাওয়ার জন্যে, তার জন্যেই আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। আমি আবার আপনাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আজকে আপনাদের কর্মী সম্মেলনে আমাকে প্রধান অতিথি করেছেন, আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দিয়েছেন, এবং আমি এতটুকু আপনাদেরকে আস্থা দিতে চাই যে এহলে হাদিস আন্দোলন আমার খুব কাছে, এবং আপনাদের নেতৃবৃন্দদের সাথে আপনার প্রফেসর গালিবের সাথে আমি সবসময় যোগাযোগে আছি, অনেক সময় অনেক রকম অসুবিধা হয়, অনেক রকম সমস্যাগুলি উনি সম্মুখীন হন, আমি যতদূর সম্ভব চেষ্টা করি সে সমস্যাগুলি সমাধান করে, আল্লাহ সুবহানাহু তাআলার দোয়া আছে, আল্লাহর কারণে আমরা আমাদের আমি মনে করি আপনাদের সকলের আমাদের সকলেরই কিন্তু নিয়তটা ভালো, যদি নিয়তটা ভালো থাকে তাহলে আমার মনে হয় সব কাজগুলিও তারপরে ইনশাআল্লাহ ভালো হবে।